কোনো মেয়ে যদি তার পিতা থেকে প্রাপ্ত সম্পত্তির কিছু অংশ তার ভাই বোনকে দিয়ে আসতে চায়, সেক্ষেত্রে স্বামী বাধা দেওয়ার অধিকার রাখে কি না? না, স্বামীর কোনো রাইট নাই। স্ত্রীর যে সম্পদ তিনি বাবার বাড়ি থেকে পেয়েছেন সেটির ক্ষেত্রে কোনো প্রকার তিনি হস্তক্ষেপ করবেন। আমাদের সমাজে এটি খুব ন্যাক্কারজনকভাবে হয়ে থাকে। স্ত্রীর যে সম্পদ এটার মালিকানা তার, তাকে সম্পূর্ণ অধিকার দিতে হবে, তিনি স্বাধীনতা ভোগ করবেন, তার সম্পদ তিনি যা খুশি তা করবেন। স্বামী বড়জোর তাকে নাসিহা করতে পারেন এবং স্ত্রী ও স্বামী কোনো কল্যাণমূলক পরামর্শ দিলে সেটি গ্রহণ করার চেষ্টা করা উচিত। বাট স্ত্রীকে স্বামী বাধা দেয়া, অমুককে দিবে তমুককে দিবে না, আমাকে দিয়ে দাও বা এটা করো ওইটা করো, এরকম যেটাকে বলে খবরদারি, সেটা করার কিন্তু রাইট তার নাই। আমাদের দেশে এই রাইট জোর করে খাটানোর চেষ্টা করা হয়, আর যদি খাটাতে না পারেন তাহলে সেক্ষেত্রে স্ত্রীকে অবাধ্য মনে করেন এবং সেক্ষেত্রে ঝামেলা তৈরি করেন। এটা আমাদের অজ্ঞানতার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।